প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো এবং যারা পরবর্তীতে দেখবে, তাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের 13তম অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের টপিক দুটি হল সেমিকন্ডাক্টর এবং ডায়োড। প্রথমেই আমরা আসি সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর নিয়ে এর বাংলা অর্থ হচ্ছে অর্ধপরিবাহী। এটি নিয়ে আলোচনা করতে গেলে আরও বেশ দুটি বিষয় নিয়ে কথা বলতে হবে। প্রথমেই আমরা বলতে পারি যে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে অপরিবাহী, পরিবাহী এবং অর্ধপরিবাহী। তাহলে আমরা দেখি এবার পরিবাহী নিয়ে কথা বলি। আমরা জানি পরিবাহী বিষয়ে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। আমরা জানি যে সকল পদার্থ খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে তারাই হচ্ছে পরিবাহী। এসব পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, এর ফলে এরা খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। এই পরিবাহী পদার্থ সমূহের আপেক্ষিক রোধ 10^-8 ওহম মিটার ক্রমে। 10^-8 এই সংখ্যাটি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটি সংখ্যা। আমরা এবার দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় এক ওহমের 10 কোটি ভাগের এক ভাগ। অত্যন্ত ক্ষুদ্র মানের একটি রোধ, অর্থাৎ পরিবাহী পদার্থের রোধ প্রায় নেই বললেই চলে। এ কারণেই এদের তড়িৎ পরিবাহিতা অনেক বেশি। এবার আসি আমরা অপরিবাহী। পরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে কোনো প্রকার তড়িৎ প্রবাহিত হয় না, যেমন কাঁচ, কাঠ, প্লাস্টিক, এসব পদার্থ, এদেরকে বলা হয় অপরিবাহী। এদের আপেক্ষিক রোধ প্রায় 10^12 ওহম, অর্থাৎ একটি বিরাট মানের সংখ্যা। 10^12 অর্থাৎ হচ্ছে একের পরে 12টি শূন্য, অর্থাৎ অনেক বিরাট একটি সংখ্যা। আমরা সহজেই বুঝতে পারছি যে অপরিবাহী পদার্থের রোধ অনেক বেশি। এই যে আমরা আপেক্ষিক রোধ নিয়ে কথা বলছি, 10^-8, 10^12, এই যে আপেক্ষিক রোধ, অনেকের মনে প্রশ্ন জেগেছে হয়তোবা যে আমরা রোধ বিষয়ে জানি কিন্তু আসলে আপেক্ষিক রোধ আসলে কী। তো এই বিষয়ে আমি অল্প একটু সংক্ষেপে কিছু বলতে চাই। সেটি হচ্ছে আমরা রোধের দুটি সূত্র পড়েছি। প্রথম সূত্র হচ্ছে R = L এবং দ্বিতীয় সূত্র হচ্ছে R = 1/A। অর্থাৎ রোধের প্রথম সূত্র থেকে আমরা জানি কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই দুটি সূত্রকে যদি আমরা একত্র করি, অর্থাৎ কম্বিনেশন করি, তাহলে আমরা কি পাবো? R = L/A বা R = ρ×L/A। এই যে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক লিখলাম রো, এটি হচ্ছে আপেক্ষিক রোধ। আমরা যদি আরো একটু পরিষ্কারভাবে বলতে চাই, L = 1 মিটার, A = 1 মিটার স্কোয়ার, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? R = ρ। অর্থাৎ আপেক্ষিক রোধ এটি এক ধরনের রোধ। যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য হয় 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় 1 মিটার স্কোয়ার, তাহলে সেই পরিবাহীর রোধই হলো আপেক্ষিক রোধ। আরও সহজভাবে বলতে গেলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধই হচ্ছে আপেক্ষিক রোধ। আশা করি বিষয়টি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এবার আমরা আসি অর্ধপরিবাহী, যেটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। অর্ধপরিবাহী বা ইংলিশে বলা হয় সেমিকন্ডাক্টর। এই যে অর্ধপরিবাহী, এই কথাটি শুনলেই আমাদের মনে মানে আমরা বুঝতে পারি বা একটা ধারণা আসে যে অর্ধপরিবাহী অর্থাৎ অর্ধেক পরিবহন করে। সুতরাং যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি তারাই হচ্ছে অর্ধপরিবাহী। যেমন আমরা বলতে পারি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এইসব পদার্থ হচ্ছে অর্ধপরিবাহী। এরা পর্যায় সারণীর চতুর্থ সারির মৌল। এই যে অর্ধপরিবাহী পদার্থের কথা বললাম, এই অর্ধপরিবাহী পদার্থ মূলত দুই প্রকার, একটি হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী এবং আরেকটি হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এই বিশুদ্ধ অর্ধপরিবাহী কারা? এই যে আমি তিনটি অর্ধপরিবাহী নাম লিখেছিলাম, কার্বন, সিলিকন এবং জার্মেনিয়াম, অর্থাৎ পর্যায় সারণীর চতুর্থ সারির মৌল, এরাই হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। অর্থাৎ যে সকল অর্ধপরিবাহীতে কোনো প্রকারের ভেজাল যুক্ত থাকে না তারাই হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এবার আমরা আসি অবিশুদ্ধ অর্ধপরিবাহী।
অবিশুদ্ধ অর্ধপরিবাহী আবার কিন্তু দুই প্রকার, এদের একটি হচ্ছে পি টাইপ এবং একটি হচ্ছে এন টাইপ। তাহলে অবিশুদ্ধ অর্ধপরিবাহী আসলে কি? যে সকল অর্ধপরিবাহীতে ভেজাল হিসেবে পরিমিত পরিমাণে পর্যায় সারণীর তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর মৌল যুক্ত করা হয় তারাই হচ্ছে অবিশুদ্ধ বা বহির্জাত অর্ধপরিবাহী। এরা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে পি টাইপ এবং আরেকটি হচ্ছে এন টাইপ। এবার আমরা এটি নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আসছি পি টাইপ অর্ধপরিবাহী। আমরা একটি কনফিগারেশন দেখতে পাচ্ছি। এটি আসলে কি? এটি মূলত সিলিকন দেখতে পাচ্ছি আমরা, সিলিকন পদার্থটির ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ অভ্যন্তরীণ গঠন। সিলিকন বস্তুটি ঠিক এভাবে গঠিত আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সিলিকন একটি অর্ধপরিবাহী পদার্থ, সুতরাং এটির অবস্থান হচ্ছে পর্যায় সারণীর চতুর্থ সারি এবং এর যোজনী হচ্ছে চার। অর্থাৎ সিলিকনের সর্ববহিঃস্থ শক্তি স্তরে রয়েছে চারটি ইলেকট্রন। আমরা দেখতে পাচ্ছি চারপাশে চারটি ইলেকট্রন। এই সিলিকনের কাঠামোতে যদি আমরা একটি পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল ভেজাল হিসেবে যুক্ত করি তাহলে কি ঘটনা ঘটে, এবার আমরা এটি দেখব। এই সিলিকন আমরা এখানে একটি অ্যালুমিনিয়াম যুক্ত করলাম। তাহলে আমরা জানি অ্যালুমিনিয়াম হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল এবং এর যার যোজনী হচ্ছে তিন এবং এর সর্ববহিঃস্থ শক্তি স্তরে রয়েছে তিনটি ইলেকট্রন। আমরা দেখতে পাচ্ছি তিন পাশে তিনটি ইলেকট্রন, কিন্তু এই জায়গাটি অর্থাৎ এই চতুর্থ অবস্থানটি কিন্তু ফাঁকা, এখানে কোনো ইলেকট্রন নেই। এই ফাঁকা স্থানটিকে বলা হয় হচ্ছে হোল। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের তিন পাশে তিনটি পরমাণু, এরা তাদের পার্শ্ববর্তী ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে সংযোজী বন্ধন গঠন করে, কিন্তু চতুর্থ অবস্থানে একটি ইলেকট্রন ঘাটতি থাকায় এই অবস্থানে তারা তৈরি করতে পারে না। এই যে এটি হচ্ছে হোল, এই হোলের চার্জ হচ্ছে পজিটিভ এবং এটির ইলেকট্রন গ্রহণ করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে এবং সে সবসময় চাইবে পার্শ্ববর্তী একটা ইলেকট্রনকে সে গ্রহণ করে সংযোজী বন্ধন গঠন করে তার অবস্থানটি পূর্ণ করতে, এবং সবসময় সেই চেষ্টাটি করবে এবং সে কী করবে, ফলে সে পার্শ্ববর্তী এখান থেকে ইলেকট্রনটি সে গ্রহণ করবে। গ্রহণ করলে এই যে এই হোলটি ছিল এখানে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেল, কিন্তু যেখান থেকে ইলেকট্রনটি আসলো সেই জায়গায় সৃষ্টি হলো আরও একটি নতুন হোল। এবার এই হোলটি আবার তার পার্শ্ববর্তী আরও একটি ইলেকট্রন গ্রহণ করে তার জায়গাটি পূর্ণ করবে, ফলে রেখে আসবে আরও একটি হোল। এইভাবে এই হোলগুলো সৃষ্টি হচ্ছে এবং তারা অনবরত গতিশীল হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে হোল যেদিকে যাচ্ছে ইলেকট্রনগুলো তার বিপরীত দিকে গতিশীল হচ্ছে। এই যে ইলেকট্রন এবং হোলের এই যে গতিশীলতা, এর ফলে এই অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে দেখলাম যে সামান্য পরিমাণ অর্থাৎ একটি মাত্র অ্যালুমিনিয়াম পরমাণু যুক্ত করে আমরা এরকম পেয়েছি। আমরা যদি আরও একটু বেশি পরিমাণ বা এক চামচ পরিমাণ আমরা অ্যালুমিনিয়ামের পাউডার এখানে যোগ করতে পারি তাহলে আমরা কোটি কোটি মুক্ত ইলেকট্রন এবং হোল এভাবে সৃষ্টি হবে, যার ফলে এই পদার্থের পরিবাহিতা অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে। এই ধরনের পদার্থ হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসি এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী হচ্ছে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যদি পর্যায় সারণীর কোনো পঞ্চম শ্রেণীর মৌলকে ভেজাল হিসেবে যুক্ত করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার আমরা দেখি যে এখানে একটি পঞ্চম শ্রেণীর মৌল আর্সেনিককে যুক্ত করলাম। যেহেতু এরা পঞ্চম শ্রেণীর মৌল সুতরাং এদের যোজনী হচ্ছে পাঁচ, অর্থাৎ এদের সর্ববহিঃস্থ কক্ষপথে রয়েছে মোট পাঁচটি ইলেকট্রন। দেখি আমরা এই চারপাশে রয়েছে চারটি এবং আরও একটি ইলেকট্রন তার অতিরিক্ত রয়েছে। এই যে আর্সেনিকের পাঁচটি পরমাণু, চারপাশে চারটি পরমাণু, দুঃখিত, চারপাশে চারটি ইলেকট্রন তাদের পার্শ্ববর্তী ইলেকট্রনের সাথে সংযোজী বন্ধন গঠন করে, কিন্তু আরও একটি ইলেকট্রন উদ্বৃত্ত থেকে যায়। অর্থাৎ এই ইলেকট্রনটি কোনো মানে সংযোজী বন্ধন গঠন করতে পারে না বা তার কোনো পেয়ার নেই, যার ফলে সে মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করে এবং খুব অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করে নিউক্লিয়াস থেকে তাকে মুক্ত করা যায়। এরাই হচ্ছে মুক্ত ইলেকট্রন। সামান্য একটি পরিমাণ আর্সেনিক পরমাণু যুক্ত করে আমরা পেয়েছি একটি মুক্ত ইলেকট্রন। এবার যদি আমরা এক চামচ বা আধা চামচ আর্সেনিক পাউডার আমরা যুক্ত করতে পারি তাহলে সৃষ্টি হবে কোটি কোটি মুক্ত ইলেকট্রন। আর আমরা জানি এই মুক্ত ইলেকট্রন হচ্ছে পদার্থের তড়িৎ পরিবাহিতার জন্য দায়ী। এভাবে যুক্ত করার ফলে এই যে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে। এই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার যেহেতু আমরা পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী পেলাম, এবার আসি আমরা ডায়োড।
ডায়োড বা পিএন জংশন ডায়োড, তোমরা অনেকেই পিএন জংশন ডায়োডের নাম শুনেছ। একটি পি টাইপ এবং একটি অর্ধ একটি দুঃখিত একটি পি টাইপ এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী যদি পাশাপাশি বিশেষ প্রক্রিয়া জোড়া লাগিয়ে যে ডিভাইস প্রস্তুত করা হয় তাকে বলা হয়েছে পিএন জংশন ডায়োড। আমরা একটু দেখি, এক পাশে পি টাইপ এবং এক পাশে এন টাইপ, এটি হচ্ছে একটি পিএন জংশন ডায়োড। আমরা অন্যভাবে আঁকতে পারি, এটি পি প্রান্ত এবং এটি হচ্ছে এন প্রান্ত। এটি হচ্ছে পিএন জংশন ডায়োডের ব্লক ডায়াগ্রাম এবং এটি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তাহলে আমরা এবার এই যে ডায়োডটা দেখলাম, এই ডায়োডের ব্যবহার আমরা, ডায়োড আসলে কি এবং কিভাবে কাজ করে, ডায়োডের কি এর সঙ্গে আমরা দিয়েছি এবং আসলে তোমরা বুঝেছো। এবার ডায়োডটি আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমরা আজকে একটি উদাহরণ দেব। এই ডায়োডটি অত্যন্ত সস্তা এবং সহজ একটি ডিভাইস হলেও এটি আবিষ্কারের পর ইলেকট্রনিক জগতে একটা বিপ্লব ঘটে গেছে, অর্থাৎ এর ব্যবহার অনেক অনেক বেশি এবং অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে এই ডায়োড ব্যবহার করে রেক্টিফায়ার প্রস্তুত করা যায়। রেক্টিফায়ার কী জিনিস? রেক্টিফায়ার হচ্ছে এমন একটি ডিভাইস যা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি দেখি কতগুলো এসি কারেন্টে চলে, কতগুলো আবার ডিসি কারেন্টে চলে। তাহলে এসি কারেন্ট দিয়ে কিন্তু ডিসি ডিভাইস চলবে না, আবার একইভাবে ডিসি ডিভাইস আবার এসি কারেন্ট দিয়েও চলবে না। তাহলে এই যে বিষয়টি, তাহলে আমরা কিভাবে এই এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে কনভার্ট করব, সেটি হচ্ছে আমাদের রেক্টিফায়ার। আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বস্তু রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি বস্তু হচ্ছে মোবাইল ফোন, যেটি সার্বক্ষণিক আমরা ব্যবহার করি। এই মোবাইল ফোন কিন্তু একটা ডিসি ডিভাইস, সে কখনোই এসিতে চলবে না। আমরা বাসা বাড়িতে 220 ভোল্টের এসি বা কারেন্ট ব্যবহার করি, যেটির মাধ্যমে মোবাইল ফোন চলে না। যার ফলে আমরা কি করি, আমরা সেই এসিকে ডিসিতে কনভার্ট করার জন্য একটি চার্জার ব্যবহার করি। এই যে চার্জার দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে একটি, এটি কিন্তু একটি রেক্টিফায়ার। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এই চার্জারের গায়ে লেখা রয়েছে ইনপুট এসি 220 ভোল্ট এবং আউটপুট ডিসি 5 ভোল্ট। অর্থাৎ সে ইনপুটে এসিকে গ্রহণ করে এবং আউটপুটে সে ডিসিকে প্রকাশ করে। এবং আমরা এই চার্জার অর্থাৎ রেক্টিফায়ার ব্যবহার করে ডিসিকে সরি আমরা এসিকে ডিসিতে কনভার্ট করতে পারি। এই প্রক্রিয়াটি আসলে কিভাবে করা হয় আমরা একটু দেখি। চিত্রে আমরা একটি ডায়োড দেখতে পাচ্ছি এবং ডায়োড ব্যবহার করে কিভাবে একটা রেক্টিফায়ার বর্তনী প্রস্তুত করা হয়েছে দেখা যাচ্ছে। যে এই রেক্টিফায়ার বর্তনীর ইনপুটে একটি এসি সিগন্যাল প্রয়োগ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এসি সিগন্যালের এটি হচ্ছে ধনাত্মক অর্ধচক্র বা পজিটিভ হাফ সার্কেল এবং নিচেরটি হচ্ছে ঋণাত্মক অর্ধচক্র বা নেগেটিভ হাফ সার্কেল। এই একটি এসি সিগন্যালকে যখন রেক্টিফায়ারে ইনপুটে প্রয়োগ করা হয় তখন এটি ধাপে ধাপে আসলে বর্তনীর মধ্যে প্রবেশ করে। যখনই এর ধনাত্মক অর্ধচক্র বা পজিটিভ হাফ সার্কেল এই বর্তনীতে প্রবেশ করে তখন এ প্রান্ত হয় পজিটিভ এবং বি প্রান্ত হয় নেগেটিভ, যার ফলে এই যে ডায়োডের পি প্রান্ত পজিটিভ এবং এন প্রান্ত হয় নেগেটিভ, যার ফলে এই যে সংযোগটি একে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আমরা একটু বলে নেই যে এই যে ডায়োড বর্তনীতে যখন সংযুক্ত করা হয় এটি দুইভাবে সংযুক্ত করা হয়, একটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং আরেকটি হচ্ছে রিভার্স বায়াস। যখন পি প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করা হয় তখন তাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং এই ক্ষেত্রে এই বর্তনীর ভেতর দিয়ে বা ডায়োডের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে। আবার যদি যদি পি প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করা হয় তাহলে যে সংযোগটি তৈরি হয় একে বলা হয় রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। এই ক্ষেত্রে কিন্তু ডায়োডের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলে না। তাহলে আমরা আমাদের প্রধান বর্তনীতে ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি যখন ধনাত্মক অর্ধচক্র বা পজিটিভ হাফ সার্কেল বর্তনীতে আসে তখন এ প্রান্তটি হয় পজিটিভ এবং বি প্রান্তটি হয় নেগেটিভ, অর্থাৎ ডায়োডের পি প্রান্ত পজিটিভ এবং এন প্রান্ত নেগেটিভ, ফলে ডায়োডটি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক প্রাপ্ত হয় এবং সেই সময় ডায়োডের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে, ফলে আমরা আউটপুটে একটি এই অর্ধচক্রটি আমরা আউটপুটে পেলাম। পরবর্তী ধাপে যখন ঋণাত্মক অর্ধচক্র এই বর্তনীতে প্রবেশ করে তখন কিন্তু এ প্রান্ত হয় নেগেটিভ এবং বি প্রান্ত হয় পজিটিভ, যার ফলে পি প্রান্ত নেগেটিভ এবং এন প্রান্ত পজিটিভ, অর্থাৎ এটি হচ্ছে রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। এই ক্ষেত্রে কিন্তু ডায়োডের ভেতর দিয়ে কোনো প্রকার কারেন্ট প্রবাহ কারেন্ট চলাচল করতে পারে না, যার ফলে আমরা আউটপুটে আমরা কিছুই পাই না। এবং পরবর্তী ধাপে আবার যখন পজিটিভ হাফ সার্কেল আসে তো একইভাবে এখানে আমরা আরও একটি আউটপুট পাই, অর্থাৎ এই যে
রেকটিফায়ার বর্তনী সে কি করে, সে এসি কে, এসির যে দুটি অংশ সে শুধুমাত্র ধনাত্মক অর্ধচক্রকে প্রবেশের অনুমতি দেয় এবং ঋণাত্মক অর্ধচক্রকে সে ফিল্টার করে এটাকে আটকে রাখে, যার ফলে আমরা আউটপুটে একটি একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ পেয়ে থাকি। এভাবে রেকটিফায়ার ব্যবহার করে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করা হয় এবং আমাদের প্রয়োজনীয় ডিভাইসগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই বাসায় থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো এবং যারা পরবর্তীতে দেখবে তাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের 13তম অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের টপিক দুটি হল সেমিকন্ডাক্টর এবং ডায়োড। প্রথমেই আমরা আসি সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর নিয়ে এর বাংলা অর্থ হচ্ছে অর্ধপরিবাহী। এটি নিয়ে আলোচনা করতে গেলে আরও বেশ দুটি বিষয় নিয়ে কথা বলতে হবে। প্রথমেই আমরা বলতে পারি যে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে অপরিবাহী, পরিবাহী এবং অর্ধপরিবাহী। তাহলে আমরা দেখি এবার পরিবাহী নিয়ে কথা বলি। আমরা জানি পরিবাহী বিষয়ে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। আমরা জানি যে সকল পদার্থ খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে তারাই হচ্ছে পরিবাহী। এসব পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, এর ফলে এরা খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। এই পরিবাহী পদার্থ সমূহের আপেক্ষিক রোধ 10^-8 ওহম মিটার ক্রমে। 10^-8 এই সংখ্যাটি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটি সংখ্যা। আমরা এবার দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় এক ওহমের 10 কোটি ভাগের এক ভাগ, অত্যন্ত ক্ষুদ্র মানের একটি রোধ। অর্থাৎ পরিবাহী পদার্থের রোধ প্রায় নেই বললেই চলে। এ কারণেই এদের তড়িৎ পরিবাহিতা অনেক বেশি। এবার আসি আমরা অপরিবাহী। পরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে কোনো প্রকার তড়িৎ প্রবাহিত হয় না, যেমন কাঁচ, কাঠ, প্লাস্টিক, এসব পদার্থ এদেরকে বলা হয় অপরিবাহী। এদের আপেক্ষিক রোধ প্রায় 10^12 ওহম, অর্থাৎ একটি বিরাট মানের সংখ্যা। 10^12 অর্থাৎ হচ্ছে একের পরে 12টি শূন্য, অর্থাৎ অনেক বিরাট একটি সংখ্যা। আমরা সহজে বুঝতে পারছি যে অপরিবাহী পদার্থের রোধ অনেক বেশি। এই যে আমরা আপেক্ষিক রোধ নিয়ে কথা বলছি, 10^-8, 10^12, এই যে আপেক্ষিক রোধ, অনেকের মনে প্রশ্ন জেগেছে হয়তোবা যে আমরা রোধ বিষয়ে জানি কিন্তু আসলে আপেক্ষিক রোধ আসলে কী। তো এই বিষয়ে আমি অল্প একটু সংক্ষেপে কিছু বলতে চাই। সেটি হচ্ছে আমরা রোধের দুটি সূত্র পড়েছি। প্রথম সূত্র হচ্ছে আর সমানুপাতিক এল এবং দ্বিতীয় সূত্র হচ্ছে আর সমানুপাতিক 1/A। অর্থাৎ রোধের প্রথম সূত্র থেকে আমরা জানি কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই দুটি সূত্রকে যদি আমরা একত্র করি, অর্থাৎ কম্বিনেশন করি, তাহলে আমরা কি পাবো? আর সমানুপাতিক L/A বা আর ইকুয়াল টু রো ইন্টু L/A। এই যে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক লিখলাম রো, এটি হচ্ছে আপেক্ষিক রোধ। আমরা যদি আরো একটু পরিষ্কারভাবে বলতে চাই, এল ইকাল টু 1 মিটার, এ ইকাল টু 1 মিটার স্কোয়ার, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো? আর ইকাল টু রো। অর্থাৎ আপেক্ষিক রোধ এটি এক ধরনের রোধ। যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য হয় 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় 1 মিটার স্কোয়ার, তাহলে সেই পরিবাহীর রোধই হলো আপেক্ষিক রোধ। আরও সহজভাবে বলতে গেলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধই হচ্ছে আপেক্ষিক রোধ। আশা করি বিষয়টি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এবার আমরা আসি অর্ধপরিবাহী, যেটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। অর্ধপরিবাহী বা ইংলিশে বলা হয় সেমিকন্ডাক্টর। এই যে অর্ধপরিবাহী, এই কথাটি শুনলেই আমাদের মনে মানে বুঝতে পারি বা একটি ধারণা আসে যে অর্ধপরিবাহী অর্থাৎ অর্ধেক পরিবহন করে। সুতরাং যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি তারাই হচ্ছে অর্ধপরিবাহী। যেমন আমরা বলতে পারি কার্বন, সিলিকন,
জার্মেনিয়াম, এইসব পদার্থ হচ্ছে অর্ধপরিবাহী। এরা পর্যায় সারণীর চতুর্থ সারির মৌল। এই যে অর্ধপরিবাহী পদার্থের কথা বললাম, এই অর্ধপরিবাহী পদার্থ মূলত দুই প্রকার, একটি হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী এবং আরেকটি হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এই বিশুদ্ধ অর্ধপরিবাহী কারা? এই যে আমি তিনটি অর্ধপরিবাহী নাম লিখেছিলাম, কার্বন, সিলিকন এবং জার্মেনিয়াম, অর্থাৎ পর্যায় সারণীর চতুর্থ সারির মৌল, এরাই হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। অর্থাৎ যে সকল অর্ধপরিবাহীতে কোনো প্রকারের ভেজাল যুক্ত থাকে না তারাই হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এবার আমরা আসি অবিশুদ্ধ অর্ধপরিবাহী। অবিশুদ্ধ অর্ধপরিবাহী আবার কিন্তু দুই প্রকার, এদের একটি হচ্ছে পি টাইপ এবং একটি হচ্ছে এন টাইপ। তাহলে অবিশুদ্ধ অর্ধপরিবাহী আসলে কি? যে সকল অর্ধপরিবাহীতে ভেজাল হিসেবে পরিমিত পরিমাণে পর্যায় সারণীর তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর মৌল যুক্ত করা হয় তারাই হচ্ছে অবিশুদ্ধ বা বহির্জাত অর্ধপরিবাহী। এরা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে পি টাইপ এবং আরেকটি হচ্ছে এন টাইপ। এবার আমরা এটি নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আসছি পি টাইপ অর্ধপরিবাহী। আমরা একটি কনফিগারেশন দেখতে পাচ্ছি। এটি আসলে কি? এটি মূলত সিলিকন দেখতে পাচ্ছি আমরা। সিলিকন পদার্থটির ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ অভ্যন্তরীণ গঠন, সিলিকন বস্তুটি ঠিক এভাবে গঠিত আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সিলিকন একটি অর্ধপরিবাহী পদার্থ, সুতরাং এটির অবস্থান হচ্ছে পর্যায় সারণীর চতুর্থ সারি এবং এর যোজনী হচ্ছে 4। অর্থাৎ সিলিকনের সর্ববহিঃস্থ শক্তি স্তরে রয়েছে 4টি ইলেকট্রন। আমরা দেখতে পাচ্ছি চারপাশে 4টি ইলেকট্রন। এই সিলিকনের কাঠামোতে যদি আমরা একটি পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল ভেজাল হিসেবে যুক্ত করি, তাহলে কি ঘটনা ঘটে? এবার আমরা এটি দেখব। এই সিলিকন আমরা এখানে একটি অ্যালুমিনিয়াম যুক্ত করলাম। তাহলে আমরা জানি অ্যালুমিনিয়াম হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল এবং এর যার যোজনী হচ্ছে 3 এবং এর সর্ববহিঃস্থ শক্তি স্তরে রয়েছে 3টি ইলেকট্রন। আমরা দেখতে পাচ্ছি তিন পাশে 3টি ইলেকট্রন, কিন্তু এই জায়গাটি অর্থাৎ এই চতুর্থ অবস্থানটি কিন্তু ফাঁকা, এখানে কোনো ইলেকট্রন নেই। এই ফাঁকা স্থানটিকে বলা হয় হচ্ছে হোল। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের তিন পাশে 3টি পরমাণু, এরা তাদের পার্শ্ববর্তী ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে সংযোজী বন্ধন গঠন করে, কিন্তু চতুর্থ অবস্থানে একটি ইলেকট্রন ঘাটতি থাকায় এই অবস্থানটি তারা তৈরি করতে পারে না। এই যে এটি হচ্ছে হোল, এই হোলের চার্জ হচ্ছে পজিটিভ এবং এটির ইলেকট্রন গ্রহণ করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে এবং সে সবসময় চাইবে পার্শ্ববর্তী একটা ইলেকট্রনকে সে গ্রহণ করে সংযোজী বন্ধন গঠন করে তার অবস্থানটি পূর্ণ করতে, এবং সবসময় সেই চেষ্টাটি করবে এবং সে কী করবে, ফলে সে পার্শ্ববর্তী এখান থেকে ইলেকট্রনটি সে গ্রহণ করবে। গ্রহণ করলে এই যে এই হোলটি ছিল এখানে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেল, কিন্তু যেখান থেকে ইলেকট্রনটি আসলো সেই জায়গায় সৃষ্টি হলো আরও একটি নতুন হোল। এবার এই হোলটি আবার তার পার্শ্ববর্তী আরও একটি ইলেকট্রন গ্রহণ করে তার জায়গাটি পূর্ণ করবে, ফলে রেখে আসবে আরও একটি হোল। এইভাবে এই যে হোলগুলো সৃষ্টি হচ্ছে এবং তারা অনবরত গতিশীল হচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে হোল যেদিকে যাচ্ছে ইলেকট্রনগুলো তার বিপরীত দিকে গতিশীল হচ্ছে। এই যে ইলেকট্রন এবং হোলের এই যে গতিশীলতা, এর ফলে এই অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে দেখলাম যে সামান্য পরিমাণ অর্থাৎ একটি মাত্র অ্যালুমিনিয়াম পরমাণু যুক্ত করে আমরা এরকম পেয়েছি। আমরা যদি আরও একটু বেশি পরিমাণ বা 1 চামচ পরিমাণ আমরা অ্যালুমিনিয়ামের পাউডার এখানে যোগ করতে পারি, তাহলে আমরা কোটি কোটি মুক্ত ইলেকট্রন এবং হোল এভাবে সৃষ্টি হবে, যার ফলে এই পদার্থের পরিবাহিতা অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে। এই ধরনের পদার্থ হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসি এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী হচ্ছে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যদি পর্যায় সারণী কোনো পঞ্চম শ্রেণীর মৌলকে ভেজাল হিসেবে যুক্ত করা হয়, তখন তাকে বলা হয় হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার আমরা দেখি যে এখানে একটি পঞ্চম শ্রেণীর মৌল আর্সেনিককে যুক্ত করলাম। যেহেতু এরা পঞ্চম শ্রেণীর মৌল, সুতরাং এদের যোজনী হচ্ছে 5, অর্থাৎ এদের সর্ববহিঃস্থ কক্ষপথে রয়েছে মোট 5টি ইলেকট্রন। দেখি আমরা এই চারপাশে রয়েছে 4টি এবং আরও একটি ইলেকট্রন তার অতিরিক্ত রয়েছে। এই যে আর্সেনিকের 5টি পরমাণু, চারপাশে 4টি পরমাণু, দুঃখিত, চারপাশে 4টি ইলেকট্রন তাদের পার্শ্ববর্তী ইলেকট্রনের সাথে সংযোজী বন্ধন গঠন করে, কিন্তু আরও একটি ইলেকট্রন উদ্বৃত্ত থেকে যায়। অর্থাৎ এই ইলেকট্রনটি কোনো মানে সংযোজী বন্ধন গঠন করতে পারে না বা তার কোনো পেয়ার নেই, যার ফলে সে মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করে এবং খুব অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করে নিউক্লিয়াস থেকে তাকে মুক্ত করা যায়। এরাই হচ্ছে মুক্ত ইলেকট্রন।
সামান্য একটি পরিমাণ আর্সেনিক পরমাণু যুক্ত করে আমরা পেয়েছি একটি মুক্ত ইলেকট্রন। এবার যদি আমরা 1 চামচ বা 1/2 চামচ আর্সেনিক পাউডার আমরা যুক্ত করতে পারি তাহলে সৃষ্টি হবে কোটি কোটি মুক্ত ইলেকট্রন। আর আমরা জানি এই মুক্ত ইলেকট্রনই হচ্ছে পদার্থের তড়িৎ পরিবাহিতার জন্য দায়ী। এভাবে যুক্ত করার ফলে এই যে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে। এই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যেটা আমরা পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী পেলাম, এবার আসি আমরা ডায়োড, ডায়োড বা পিএন জংশন ডায়োড। তোমরা অনেকেই পিএন জংশন ডায়োডের নাম শুনেছো। একটি পি টাইপ এবং একটি অর্ধ একটি দুঃখিত একটি পি টাইপ এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী যদি পাশাপাশি বিশেষ প্রক্রিয়া জোড়া লাগিয়ে যে ডিভাইস প্রস্তুত করা হয় তাকে বলা হচ্ছে পিএন জংশন ডায়োড। আমরা একটু দেখি, এক পাশে পি টাইপ এবং এক পাশে এন টাইপ, এটি হচ্ছে একটি পিএন জংশন ডায়োড। আমরা অন্যভাবে আঁকতে পারি, এটি পি প্রান্ত এবং এটি হচ্ছে এন প্রান্ত। এটি হচ্ছে পিএন জংশন ডায়োডের ব্লক ডায়াগ্রাম এবং এটি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তাহলে আমরা এবার এই যে ডায়োডটা দেখলাম, এই ডায়োডের ব্যবহার আমরা, ডায়োড আসলে কি এবং কিভাবে কাজ করে, ডায়োডের কি এর সংজ্ঞা আমরা দিয়েছি এবং আশা করি তোমরা বুঝেছো। এবার ডায়োডটি আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমরা আজকে একটি উদাহরণ দেব। এই ডায়োডটি অত্যন্ত সস্তা এবং সহজ একটি ডিভাইস হলেও এটি আবিষ্কারের পর ইলেকট্রনিক জগতে একটা বিপ্লব ঘটে গেছে, অর্থাৎ এর ব্যবহার অনেক অনেক বেশি এবং অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে এই ডায়োড ব্যবহার করে রেক্টিফায়ার প্রস্তুত করা যায়। রেক্টিফায়ার কি জিনিস? রেক্টিফায়ার হচ্ছে এমন একটি ডিভাইস যা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি দেখি কতগুলো এসি কারেন্টে চলে, কতগুলো আবার ডিসি কারেন্টে চলে। তাহলে এসি কারেন্ট দিয়ে কিন্তু ডিসি ডিভাইস চলবে না, আবার একইভাবে ডিসি ডিভাইস আবার এসি কারেন্ট দিয়েও চলবে না। তাহলে এই যে বিষয়টি, তাহলে আমরা কিভাবে এই এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে কনভার্ট করব, সেটি হচ্ছে আমাদের রেক্টিফায়ার। আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বস্তু রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি বস্তু হচ্ছে মোবাইল ফোন, যেটি সার্বক্ষণিক আমরা ব্যবহার করি। এই মোবাইল ফোন কিন্তু একটা ডিসি ডিভাইস, সে কখনোই এসিতে চলবে না। আমরা বাসা বাড়িতে 220 ভোল্টের এসি কারেন্ট ব্যবহার করি, যেটির মাধ্যমে মোবাইল ফোন চলে না। যার ফলে আমরা কি করি, আমরা সেই এসিকে ডিসিতে কনভার্ট করার জন্য একটি চার্জার ব্যবহার করি। এই যে চার্জার দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে একটি, এটি কিন্তু একটি রেক্টিফায়ার। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এই চার্জারের গায়ে লেখা রয়েছে ইনপুট এসি 220 ভোল্ট এবং আউটপুট ডিসি 5 ভোল্ট। অর্থাৎ সে ইনপুটে এসিকে গ্রহণ করে এবং আউটপুটে সে ডিসিকে প্রকাশ করে। এবং আমরা এই চার্জার অর্থাৎ রেক্টিফায়ার ব্যবহার করে ডিসিকে সরি আমরা এসিকে ডিসিতে কনভার্ট করতে পারি। এই প্রক্রিয়াটি আসলে কিভাবে করা হয় আমরা একটু দেখি। চিত্রে আমরা একটি ডায়োড দেখতে পাচ্ছি এবং ডায়োড ব্যবহার করে কিভাবে একটা রেক্টিফায়ার বর্তনী প্রস্তুত করা হয়েছে দেখা যাচ্ছে। যে এই রেক্টিফায়ার বর্তনীর ইনপুটে একটি এসি সিগন্যাল প্রয়োগ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এসি সিগন্যালের এটি হচ্ছে ধনাত্মক অর্ধচক্র বা পজিটিভ হাফ সার্কেল এবং নিচেরটি হচ্ছে ঋণাত্মক অর্ধচক্র বা নেগেটিভ হাফ সার্কেল। এই একটি এসি সিগন্যালকে যখন রেক্টিফায়ারের ইনপুটে প্রয়োগ করা হয় তখন এটি ধাপে ধাপে আসলে বর্তনীর মধ্যে প্রবেশ করে। যখনই এর ধনাত্মক অর্ধচক্র বা পজিটিভ হাফ সার্কেল এই বর্তনীতে প্রবেশ করে তখন এ প্রান্ত হয় পজিটিভ এবং বি প্রান্ত হয় নেগেটিভ। যার ফলে এই যে ডায়োডের পি প্রান্ত পজিটিভ এবং এন প্রান্ত হয় নেগেটিভ, যার ফলে এই যে সংযোগটি একে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আমরা একটু বলে নেই যে এই যে ডায়োড বর্তনীতে যখন সংযুক্ত করা হয় এটি দুইভাবে সংযুক্ত করা হয়, একটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং আরেকটি হচ্ছে রিভার্স বায়াস। যখন পি প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করা হয় তখন তাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং এই ক্ষেত্রে এই বর্তনীর ভেতর দিয়ে বা ডায়োডের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে। আবার যদি যদি পি প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করা হয় তাহলে যে সংযোগটি তৈরি হয় একে বলা হয় রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। এই ক্ষেত্রে কিন্তু ডায়োডের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলে না। তাহলে আমরা আমাদের প্রধান বর্তনীতে ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি যখন ধনাত্মক অর্ধচক্র বা পজিটিভ হাফ সার্কেল বর্তনীতে আসে তখন এ প্রান্তটি হয় পজিটিভ এবং বি প্রান্তটি হয় নেগেটিভ, অর্থাৎ ডায়োডের পি প্রান্ত পজিটিভ এবং এন প্রান্ত নেগেটিভ। ফলে ডায়োডটি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক প্রাপ্ত হয় এবং সেই সময় ডায়োডের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে, ফলে আমরা আউটপুটে একটি
এই অর্ধচক্রটি আমরা আউটপুটে পেলাম। পরবর্তী ধাপে যখন ঋণাত্মক অর্ধচক্র এই বর্তনীতে প্রবেশ করে, তখন কিন্তু এই প্রান্ত হয় নেগেটিভ এবং বি প্রান্ত হয় পজিটিভ, যার ফলে পি প্রান্ত নেগেটিভ এবং এন প্রান্ত পজিটিভ, অর্থাৎ এটি হচ্ছে রিভার্স বায়াস বা দ্বিমুখী ঝোঁক। এই ক্ষেত্রে কিন্তু ডায়োডের ভিতর দিয়ে কোনো প্রকার কারেন্ট প্রবাহ কারেন্ট চলাচল করতে পারে না, যার ফলে আমরা আউটপুটে আমরা কিছুই পাই না। এবং পরবর্তী ধাপে আবার যখন পজিটিভ হাফ সার্কেল আসে, এবং একইভাবে এখানে আমরা আরও একটি আউটপুট পাই। অর্থাৎ এই যে রেক্টিফায়ার বর্তনী, সে কী করে, সে এসিকে এসির যে দুটি অংশ, সে শুধুমাত্র ধনাত্মক অর্ধচক্রকে প্রবেশের অনুমতি দেয় এবং ঋণাত্মক অর্ধচক্রকে সে ফিল্টার করে এটাকে আটকে রাখে, যার ফলে আমরা আউটপুটে একটি একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ পেয়ে থাকি। এভাবে রেক্টিফায়ার ব্যবহার করে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করা হয় এবং আমাদের প্রয়োজনীয় ডিভাইসগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই বাসায় থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।